প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা হাওলাদার, লেকচারার ডিপার্টমেন্ট অফ আইসিটি দনিয়া ইউনিভার্সিটি কলেজ। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ক্লাস করছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, তারা ইতোমধ্যে পঞ্চম অধ্যায়ের উপরে আরেকটি ক্লাস করেছো, যেখানে তোমরা অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রামিং সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছো। আজকের ক্লাসেও আমরা প্রোগ্রামিং সম্পর্কেই ধারণা নেব, তবে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রোগ্রামিং সম্পর্কিত ধারণা এবং একটি সি প্রোগ্রাম দেখা। সি প্রোগ্রাম সম্পর্কে যদি আমরা প্রথমেই ধারণা নিতে যাই, তাহলে আমাদের জানতে হবে যে সি আসলে কি। সি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা, যেটি 1970 সালে ডেনিস রিচি নামক একজন প্রোগ্রামারের দ্বারা আবিষ্কৃত হয়েছে। এই ভাষাটিকে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়, এবং বর্তমান সময়ে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো করার ক্ষেত্রে, প্রোগ্রামিং এর কাজগুলো করার ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হয়। সি ভাষা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটি হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি সম্পর্কে। আমরা আজকের ক্লাসে কতগুলো টপিক সম্পর্কে যে ধারণা নেব সেগুলো তোমাদের জন্য একদমই নতুন, অর্থাৎ তোমরা আগে থেকে এর সাথে কোনোভাবেই পরিচিত না। তো এই অপরিচিত টপিকগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটার নাম হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। নাম শুনে তোমাদের কাছে এরকম একটা ধারণা হচ্ছে যে লাইব্রেরি, যেখানে কি থাকে, তথ্য সংরক্ষিত অবস্থায় থাকে। তোমরা লাইব্রেরি বলতে বই সম্পর্কে একটি ধারণা পাও, সেটা বই হতে পারে বা তথ্য ভাণ্ডার হতে পারে। সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি হচ্ছে সেরকম একটি তথ্য ভাণ্ডার, যেখানে সি প্রোগ্রামিং এর কাজে ব্যবহৃত হবে যে ফাংশন গুলো সেগুলোর একটা কালেকশন থাকবে। অর্থাৎ সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি হচ্ছে আমার প্রোগ্রামিং এর কাজ সম্পাদনের জন্য যে ফাংশন গুলো ব্যবহৃত হবে সেই ফাংশন গুলোর একটা সম্ভার। অর্থাৎ যেখানে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি মানে হচ্ছে সেই জায়গা যেখানে আমার অনেকগুলো ফাংশন একসাথে সংরক্ষিত অবস্থায় আছে। সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যে ধরনের ফাংশন সম্পর্কে ব্যাখ্যা করা নেই, আমাদের সি প্রোগ্রাম কিন্তু সেই ফাংশনগুলো আর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যে ফাংশনগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোই শুধু আমরা সি প্রোগ্রামিং এ ব্যবহার করতে পারবো। এরপরে যে আলোচ্য বিষয়টি আমাদের আছে সেটি হচ্ছে ফাংশনের হেডার ফাইল। এই যে টপিকগুলো, অর্থাৎ সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা ফাংশনের হেডার ফাইল, এগুলোকে তোমরা ডেফিনিশন আকারেই শিখতে পারো। তবে ফাংশনের হেডার ফাইল যখন তোমরা শিখতে যাবে, আমরা আজকের ক্লাসটা, অনলাইন ক্লাসটা যখন শেষ করব, আমি আশা করব তোমরা সবাই পাঠ্য বই খুলবে এবং সেখানে তোমরা সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা ফাংশনের হেডার ফাইল সম্পর্কিত তালিকা পাবে। সেই তালিকা থেকে তোমরা আরো কতগুলো হেডার ফাইলের নাম সম্পর্কে জানবে। এখানে আমি আমার আলোচ্য অংশে একটি হেডার ফাইলের নাম লিখেছি বা আমি সেটি সম্পর্কে বর্ণনা করব, কিন্তু তোমাদের কাজ হচ্ছে এরকম আরো যতগুলো হেডার ফাইল আছে সেগুলো নিয়ে বাড়িতে পড়াশোনা করা। তো হেডার ফাইল সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, একটু আগেই আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি সম্পর্কে জানলাম। এই যে স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে ফাইলগুলো, যেগুলো নিয়ে আমি বললাম যে কতগুলো ফাইল থাকবে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে, তাহলে প্রত্যেক স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে ফাইল সমূহ ওই লাইব্রেরির সকল ফাংশনের জন্য ফাংশন প্রোটোটাইপ ধারণ করবে, সেই ফাইলগুলোকে একত্রে হেডার ফাইল বলা হয়। তার মানে হেডার ফাইল হচ্ছে কতগুলো ফাইলের সমষ্টি, ঠিক আছে? যে ফাইলগুলো কি করছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর একটা সমন্বিত অংশ। তো এই হেডার ফাইলের মধ্যে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেটা তোমরা দেখছো যে হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ, এটা একটা হেডার ফাইল। এখন আমি তোমাদেরকে এই হেডার ফাইল সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। এখানে শুরুতেই হ্যাশ ইনক্লুড নামে একটি অংশ আছে। এই হ্যাশ ইনক্লুড অংশটিকে বলা হয় একটি প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এই প্রি প্রসেসর ডাইরেক্টিভ কি করছে, তুমি যে একটি হেডার ফাইল ব্যবহার করছো, অর্থাৎ stdio ডট এইচ, আমার হেডার ফাইলের নামটা হচ্ছে কিন্তু শুধু stdio ডট এইচ, এই হেডার ফাইলটাকে তুমি যে সি প্রোগ্রামে ব্যবহার করছো সেজন্য আমাদের একটি প্রি প্রসেসর ডাইরেক্টিভ দরকার, সেটাকে ইনক্লুড করার কাজটা করছে হ্যাশ ইনক্লুড শব্দটির মাধ্যমে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মধ্যে stdio.h নামের একটি কথা লেখা আছে।
বেসিক্যালি এই STDIO হচ্ছে একটি সংক্ষিপ্ত ভার্সন। এখানে মূলত বোঝানো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, একে আমি সংক্ষেপে বলতে পারি STDIO। স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে STD, I মানে হচ্ছে ইনপুট, O মানে হচ্ছে আউটপুট, .h টা হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন মানে আমরা বুঝাই কি, ঠিকানা, অর্থাৎ হেডার ফাইলের যে ঠিকানা সেটা বোঝানোর জন্য .h নামে একটি ঠিকানা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি যখন একটা হেডার ফাইলের নাম হচ্ছে আমার stdio.h, কিন্তু সেটাকে যখন আমি সি প্রোগ্রামে ব্যবহার করতে যাব, তখন আমাকে কোন প্যাটার্নে লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h। এই হেডার ফাইলের যদি আমি সংযুক্ত করতে থাকি, সংযুক্ত করে থাকি আমার সি প্রোগ্রামে, তাহলে কিন্তু আমরা একটি ফাংশনের কাজ করতে পারবো আমাদের সি প্রোগ্রামে, সেটা হচ্ছে প্রিন্টের কাজ। অর্থাৎ প্রিন্ট করার যে কাজ বা প্রিন্টের যে ফাংশন printf, সেজন্য আমার হেডার ফাইল ব্যবহৃত হবে কি, stdio.h। এরকম আরো হেডার ফাইল হতে পারে, যেমন ধরো math.h। তুমি কোনো জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে চাও, সেটা হতে পারে স্কয়ার, হতে পারে পাওয়ার বা এরকম। অর্থাৎ আমি যে কোনো জটিল গাণিতিক সমস্যার যখন সমাধান করতে চাইবো, তখন আমি math.h হেডার ফাইলটি ব্যবহার করতে পারবো। এছাড়া আমি conio.h হেডার ফাইল ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমি গেট ক্যারেক্টার নামক একটি ফাংশনকে প্রকাশ করতে পারবো। অর্থাৎ কথা হচ্ছে কি, আমরা এক একটা ফাংশনের কাজ করার জন্য এক এক রকমের হেডার ফাইল ব্যবহার করব, এবং এই হেডার ফাইলটা আমার সি প্রোগ্রামের সবার শুরুতে ব্যবহার হবে। এবং এই হেডার ফাইল লেখার একটা প্যাটার্ন আছে, যেটা হচ্ছে কিনা হ্যাশ ইনক্লুড stdio.h, হতে পারে হ্যাশ ইনক্লুড conio.h, হতে পারে হ্যাশ ইনক্লুড math.h। অর্থাৎ যেটাই হোক না কেন, শুরুতে আমাকে একটা অংশ যুক্ত করতে হবে, সেটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড। এরপরে আমি আমার হেডার ফাইলের নামটা লিখে যাব, হতে পারে stdio.h, conio.h, math.h বা যে কোনো কিছু। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও আমি আরেকবার বলছি, ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝানো হয়, সি প্রোগ্রামের শুরুতে আমাকে প্রোটোটাইপ ধারণকারী যে ফাইলটি সংরক্ষণ করতে হবে, সেটার নাম হচ্ছে হেডার ফাইল। সেটা লেখার একটা প্যাটার্ন আছে, শুরুতে হ্যাশ ইনক্লুড ব্যবহার করব এবং তারপরে হেডার ফাইলের নামটা বসিয়ে যাব। এরপরে সি প্রোগ্রামিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ডেটা টাইপ। অর্থাৎ ডেটা টাইপ সম্পর্কে যদি কারো ধারণা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু সে কোনোভাবেই আর প্রোগ্রামিং এর কাজ করতে পারছে না, বা সি প্রোগ্রামটা শিখতে পারছে না। আমাদের সি যে প্রোগ্রামিং ভাষাটা আছে, এটা চার ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে, যার মধ্যে আছে একটি হচ্ছে মৌলিক ডেটা টাইপ, এছাড়া হতে পারে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড বলতে বোঝাচ্ছে যে যেটা ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো ব্যবহার তৈরি করে নিতে পারবে। এছাড়া আছে ডিরাইভড ডেটা টাইপ, অর্থাৎ যেটা আমরা কোনো জায়গা থেকে পাবো। এবং আরেকটি হচ্ছে কি, ফাঁকা বা এমটি ডেটা সেট, এরকম। অর্থাৎ এই চার রকমের ডেটা টাইপ নিয়ে সাধারণত কাজ করা হয়। তো আজকে আমরা আলোচনা করব মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ নিয়ে, কারণ আমাদের সি প্রোগ্রামে এটির ব্যবহারই সবচেয়ে বেশি হবে, বা তোমরা যে কোডগুলো শিখতে যাচ্ছ সেখানে মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপের ব্যবহারটাই বেশি হচ্ছে। মৌলিক বা প্রাথমিক ডেটা টাইপ তিন রকমের হতে পারে, যার মধ্যে আছে ক্যারেক্টার, ইন্টিজার বা পূর্ণসংখ্যা, এবং ভগ্নাংশযুক্ত সংখ্যা বা রিয়েল। প্রথমেই আলোচনা করছি ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে। এখানে ইংরেজি যত ধরনের বর্ণমালা আছে, অর্থাৎ ছোট হাতের বা বড় হাতের, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিরাম চিহ্ন আছে, 0 থেকে 9 পর্যন্ত যে আমাদের ডিজিটগুলো আছে, বা বিশেষ ধরনের চিহ্ন আছে, যেমন সেমিকোলন আছে, ফুল স্টপ আছে, এই চিহ্নগুলো, এই যাবতীয়গুলোকে একসাথে বলা হয় ক্যারেক্টার। অর্থাৎ ইংলিশ লেটারগুলো, বিরাম চিহ্নগুলো, আমার 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো, এই সমস্ত কিছুকে একসাথে বলা হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার ডেটা কে প্রকাশ করার জন্য সি প্রোগ্রামে যে ডেটা টাইপটা ব্যবহার করা হবে, সেটার নাম হচ্ছে CHAR, বা আমরা কার হিসেবে উচ্চারণ করতে পারি CHAR। অর্থাৎ আমার ডেটা টাইপের নামটা হচ্ছে কার, CHAR। এই কার ডেটা সংরক্ষণের জন্য আমার মেমোরিতে 1 বাইট জায়গা দরকার, বা 8 বিট ও বলতে পারছি আমরা। 1 বাইট মানে 8 বিট আমরা সবাই জানি। সামারি হচ্ছে কি, ক্যারেক্টারের জন্য, ডেটা টাইপ ক্যারেক্টারের জন্য আমার মেমোরির জায়গা দরকার 8 বিট।
আমি যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাই, অর্থাৎ সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সি প্রোগ্রামে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে আইএনটি বা ইন্টিজার নামে ডেটা টাইপ ব্যবহার করতে হবে। এর জন্য মেমোরিতে জায়গা হচ্ছে 2 বাইট বা 16 বিট। ভগ্নাংশ যুক্ত সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা, যেটা তোমরা জানো দশমিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু ক্লাসিফিকেশন শিখতে হবে, কারণ দশমিক সংখ্যাগুলো ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। অর্থাৎ ব্যক্তি অনুসারে দশমিক ভগ্নাংশ যুক্ত সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটির নাম হচ্ছে ফ্লট এবং অপরটি হচ্ছে ডাবল। ফ্লট, FLOT, ফ্লট শব্দটা মানেও কিন্তু প্রবাহিত হওয়া। আর এই ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা দেখছি এটা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা ফ্লট ডেটা টাইপ দিয়ে ব্যবহার করে থাকি। তো আমাদের যদি যে দশমিক সংখ্যাটা সেটা যদি 32 বিটের মধ্যে হয়, তাহলে আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্লট ডেটা টাইপ। এই ডেটা টাইপ আমাদের মেমোরির 32 বিট জায়গা সংরক্ষণ করবে, অর্থাৎ মেমোরিতে 32 বিট জায়গা বা 4 বাইট জায়গা দখল করবে কে, ফ্লট। আর যদি আমাদের দশমিক সংখ্যাটার রেঞ্জ বা দশমিক যে ভ্যারিয়েবলটা সেটার রেঞ্জ অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা 8 বাইট বা 64 বিট জায়গা দখল করব মেমোরি, সেক্ষেত্রে আমার ডেটা টাইপটা হচ্ছে ডাবল। অর্থাৎ আমি যদি এখন একটা সামারি বলি, একসাথে গুছিয়ে বলি, সেক্ষেত্রে আমি 4টা ধরনের ডেটা টাইপ সম্পর্কে বলেছি, যার মধ্যে একটি ছিল ক্যারেক্টার যেটা 8 বিট, ইন্টিজার 16 বিট, ফ্লট 32 বিট এবং ডাবল 64 বিট জায়গা সংরক্ষণ করছে। ডেটা টাইপের কতগুলো মডিফায়ার আছে। মডিফায়ার শব্দটা দিয়ে তোমরা বোঝো যে মডিফাই করা হয় বা বিশেষায়িত করা হয়, অর্থাৎ একটা ডেটা টাইপ আছে সেটাকে আমি আরো বিশেষায়িত করতে চাচ্ছি, আরো বিশেষভাবে আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার ডেটা টাইপের নাম মডিফায়ারের কতগুলো নাম শিখতে হবে। যেমন ধরো সাইন্ড, চিহ্নযুক্ত, আনসাইন্ড, চিহ্নবিহীন, শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারের ডেটা টাইপ, লং বড় আকারের ডেটা টাইপ, অর্থাৎ আমার ডেটা টাইপের সাথে এই মডিফায়ার গুলো যদি আমি যুক্ত করে দেই, তাহলে আমি ডেটাটাকে আরো বেশি স্পেশালি মডিফাই করতে পারবো। এখানে কয়েকটা নামও লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, শর্ট, লং, আনসাইন্ড, সাইন্ড, এই কয়েক ধরনের মডিফায়ারই সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এবারে আসবো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সি প্রোগ্রাম শুরু করতে গেলেই কাজে লাগবে, যেটা সম্পর্কে তোমরা অনেকেই ধারণা রাখো, কিন্তু আমি এখন আরেকটু শর্ট করে বলছি যেন তোমরা কোনোভাবে এটা ভুল না করো। সেটা হচ্ছে ধ্রুবক এবং চলক। ধ্রুবক মানে হচ্ছে যার মান ফিক্সড। সি প্রোগ্রামে যে সকল রাশির মান নির্দিষ্ট তাদেরকে বলা হবে ধ্রুবক, আর ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট। আর যেসব রাশির মান পরিবর্তিত হয়ে যায় সেটার নাম হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। সি প্রোগ্রামে সাধারণত আমরা এই 2 ধরনের কাজ করে থাকবো, অর্থাৎ কতগুলো ফিক্সড ভ্যালু বের করব আবার কতগুলো চলক ব্যবহার করব যাদের মান বারবার পরিবর্তিত হতে পারে। এবার একটি টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা একটু দীর্ঘ হবে তোমাদের জন্য, যেটার নাম হচ্ছে অপারেটর। অপারেটর সম্পর্কে তোমরা জানো, যে অপারেট করে সেই হচ্ছে অপারেটর, কিন্তু এই বিষয়টাকে আমরা আর একটু ইন ডিটেইল ভাবে জানবো আজকে, যে অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন এই বিষয়গুলো আসলে কি। তোমরা বিষয়টাকে জটিল ভাবে চিন্তা না করে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় তাহলে তোমাদের কাছে একবারে স্পষ্ট হয়ে যাবে। তোমরা ছোটবেলা থেকে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে এসেছো, যেমন বিভিন্ন সমীকরণ লিখে এসেছো, যেমন x² a + b - 2ab বা এরকম অনেক কিছু শিখে এসেছো। তাহলে এই যে গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমাদেরকে কতগুলো ক্যারেক্টার ব্যবহার করতে হয়, যেমন কতগুলো চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, ইনটু আছে, ডিভিশন আছে, অনেক কিছু, গ্রেটার দ্যান, লেস দ্যান, অনেকগুলো চিহ্ন আমরা অলরেডি দেখেছি। এই যে বিশেষ ক্যারেক্টারগুলো, এগুলোকে কিন্তু বলা হয় অপারেটর, কারণ কি, এরাই তোমার অপারেটিং এর বা পরিচালনার কাজটা করছে। যেমন যোগ চিহ্নটা,
সে কিন্তু যোগের কাজটা করছে, বিয়োগ চিহ্নটা সে কিন্তু বিয়োগের কাজ করছে, এই যে ব্যাপারগুলো এগুলোকে বলা হয় অপারেটর। এখন এখানে আমরা এক্সপ্রেশন এবং অপারেন্ড সম্পর্কেও জানবো। আচ্ছা, যেমন ধরো এখানে আমি একটি সমীকরণ লিখেছি যে অ্যাভারেজ বা গড়, আমরা দুটো সংখ্যার গড় করতে চাই, তাহলে আমরা কি কাজটা করব, নাম্বার দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেব। এই তো আমাদের গড়ের প্রসিডিউর বা অ্যাভারেজের প্রসিডিউর। তাহলে তোমরা এখানে চিন্তা করে দেখো, এই যে আমি এখানে যে চিহ্নগুলো ব্যবহার করেছি, যোগ চিহ্ন ব্যবহার করেছি, সমান সমান চিহ্ন ব্যবহার করেছি, ভাগের চিহ্নটা ব্যবহার করেছি বা ডিভিশন সাইনটা ব্যবহার করেছি, এই চিহ্নগুলোকে আমি বলছি অপারেটর। আর এছাড়া আমি যে চলকগুলো ব্যবহার করেছি, যেমন আমি এখানে অ্যাভারেজ শব্দটা লিখেছি, নাম্বার 1 লিখেছি, নাম্বার 2 লিখেছি, এরা সবাই হচ্ছে অপারেন্ট। অর্থাৎ অপারেটর এবং অপারেন্টের মধ্যে কি পার্থক্য, চিহ্নগুলোকে আমি বললাম অপারেটর এবং চিহ্ন ছাড়া বাকি যে অংশগুলো রয়েছে, বাকি যে লেখাগুলো রয়েছে, যেখানে কতগুলো সংখ্যা থাকতে পারে, কতগুলো চলক থাকতে পারে, যেমন এখানে আছে অ্যাভারেজ, নাম্বার 1, নাম্বার 2, এই সবগুলোই হচ্ছে কি অপারেন্ট। এবং এই অপারেটর এবং অপারেন্টের যে একটি সমন্বিত উপস্থাপনা, হ্যাঁ, বা একটি সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা, সেটাকে বলা হয় হচ্ছে এক্সপ্রেশন। অর্থাৎ এই একটি সমীকরণের মাধ্যমে আমি 3টে বিষয় সম্পর্কে জানলাম। প্রথমে আমি জানলাম কি অপারেটর, সেটি মানে কি হচ্ছে কতগুলো চিহ্ন, অপারেন্ট যেটা কি চিহ্ন ব্যতীত বাকি যে অংশগুলো, অর্থাৎ ধ্রুবক চলক তার যে সমন্বয় সেটাকে বলছি অপারেন্ট। অর্থাৎ আমি এখানে যে উদাহরণটা দিয়েছি, সেখানে অ্যাভারেজ, নাম্বার 1, নাম্বার 2, এরা প্রত্যেকে হচ্ছে এক একটি অপারেন্ট, এবং ফাইনালি এই সমস্তটা মিলিয়ে যেটা তৈরি হলো সেটি হচ্ছে একটি এক্সপ্রেশন। তাহলে তোমাদেরকে 3টি সংজ্ঞা মুখস্থ করতে হবে, অপারেটর কি, অপারেন্ট কি এবং এক্সপ্রেশন কি। এখানে তোমরা একটি তালিকা দেখতে পাচ্ছ, যেটি তোমাদের বইয়ের একটি তালিকা, তোমরা চাইলে এটি বই থেকেও দেখতে পারো, বা এখানে আমি আলোচনা করার জন্য ব্যবহার করছি সেটি হচ্ছে অপারেটর এর একটি তালিকা। এখানে অনেক ধরনের অপারেটর আছে এবং কোনটা কোন অপারেটরের কি কি কাজ সেটা সম্পর্কেও বলা আছে। যেমন ধরো প্রথমেই যে অপারেটরের সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে জানো যে তোমরা যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ হয়, এগুলো অ্যারিথমেটিক বা পাটিগণিতিক যে ক্যালকুলেশন গুলো, যোগ বিয়োগ গুণ ভাগের যে সাধারণ কাজগুলো, সেগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তোমরা চিহ্নগুলো কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপরে আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে আমি কি মিন করছি, অর্থাৎ যে অপারেটর গুলো দ্বারা বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করা যায়, যেমন এ ইজ গ্রেটার দেন বি, তারপরে বি ইজ গ্রেটার দেন সি, এই ধরনের অনেক সমীকরণ তোমরা দেখে এসেছো। এই চিহ্নগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতাম যে একটা এর চেয়ে বি বড়, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ লেস দেন বি, এই চিহ্নগুলোর যে ব্যবহার, অর্থাৎ ছোট না বড় বোঝানোর জন্য, বড় নাকি ছোট বা সমান নাকি অসমান বোঝানোর জন্য, এই যে তুলনামূলক কাজগুলো সেটাকে আমরা বলছি রিলেশনাল অপারেটর। এছাড়াও আছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ যে অপারেটরের মাধ্যমে আমরা যুক্তি প্রদর্শন করতে পারি। কিরকম যুক্তি, তোমরা মনে করে দেখো, তোমরা অধ্যায় তিনের দ্বিতীয় অংশে কতগুলো লজিক্যাল অপারেশন সম্পর্কে জেনেছো, তাই তো? যেমন তোমরা লজিক্যাল অর শিখেছো, অ্যান্ড শিখেছো, মনে করে দেখো এই যে কাজগুলো, অর্থাৎ লজিক গেটের চ্যাপ্টারে তোমরা যে কতগুলো গেট সম্পর্কে ধারণা নিয়েছিলে সেটাকে বোঝানোর জন্য আমাদের কতগুলো অপারেটর ব্যবহার করতে হবে। তোমরা চিত্রগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ টেবিলে দেখা যাচ্ছে যে লজিক্যাল অপারেটর, সেখানে লজিক্যাল অর আছে, দুটো অ্যান্ড চিহ্নের মাধ্যমে লজিক্যাল অ্যান্ড অপারেশনকে বোঝানো হচ্ছে। এই যে এক একটি অপারেশনের অপারেটরের এক এক রকম নাম এবং তাদের এক এক রকম চিহ্ন। এরপরে আছে বিট ওয়াইজ অপারেটর, অর্থাৎ আমি যদি বাইনারি
ডেটাকে ডানে বা বামে অর্থাৎ লেফটে বা রাইটে শিফট করতে চাই, তাহলে সেটাকে আমি বলতে পারি বিট ওয়াইজ অপারেটর। অর্থাৎ লজিক্যাল লেফট শিফট হতে পারে, অর্থাৎ অথবা লজিক্যাল রাইটে শিফট হতে পারে, অর্থাৎ আমি লেখাকে বামে বা ডানে সরাতে চাচ্ছি, সেজন্য যে অপারেটরটা ব্যবহার হয় সেটাকে বলা হয় লজিক্যাল লেফট শিফট অথবা রাইট শিফট অপারেটর। এগুলোকে একসাথে আমরা বিট ওয়াইজ অপারেটর বলতে পারি। এছাড়াও আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা এরকম মিন করে থাকি যে আমরা যখন কোনো ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান কোনো একটা ভ্যারিয়েবলের মান অন্য একটা ভ্যারিয়েবলের মান হিসেবে নির্ধারণ করছি, সেটাকে আমি বলতে পারবো অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন ধরো আমি এক্স এর মান বের হয়েছে 5, সেটাকে আমি ওয়াই এর ভ্যালু হিসেবেও ব্যবহার করতে পারছি, অর্থাৎ একজনের মানকে আরেকজনের মান হিসেবে ব্যবহার করছি, সেটাকে আমি বলতে পারছি অ্যাসাইনমেন্ট অপারেটর। আর ফাইনালি অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে এটাও বোঝানো হয় যে অ্যাসাইন করা, অর্থাৎ একজনের ভ্যালুকে অন্যজনে অ্যাসাইন করা বা নির্দেশিত করা। কন্ডিশনাল অপারেটর, যেখানে বিভিন্ন শর্ত প্রদান করা হবে, অর্থাৎ কোনো শর্ত সাপেক্ষে বা কোনো ভ্যারিয়েবল বা এক্সপ্রেশনের মান যদি নির্ধারণ করা হয় তাহলে সেটাকে বলা যেতে পারে কন্ডিশনাল অপারেটর। এই যে আমরা অপারেটর সম্পর্কে জানলাম, তালিকা থেকে দেখলাম, এই প্রত্যেকটা অপারেটর সম্পর্কে বইয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। আমি আশা করছি লেকচার থেকে জ্ঞান অর্জন করার পর তোমরা অবশ্যই পাঠ্যবই অনুসরণ করবে, যাতে প্রত্যেকটা অপারেটর সম্পর্কে তোমাদের আরো বিস্তারিত ধারণা হয়, এবং এই অপারেটরগুলো সম্পর্কে ধারণা নিতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ো তাহলে সেটা অবশ্যই জানাবে। এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসব। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা যা কিছু পড়লাম সেগুলো ছিল কি, আমরা সি প্রোগ্রাম শিখতে চাচ্ছি, তার জন্য একটা প্রস্তুতিমূলক আলোচনা। হ্যাঁ, অর্থাৎ সি প্রোগ্রাম শেখার আগে আমাকে কি কি বিষয় সম্পর্কে জেনে আসতে হবে তার একটি ধারণা। তো সি প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা মোটামুটি থিওরিটিক্যালি ভালো কিছু ধারণা অর্জন করলাম, এবারে আমরা সি প্রোগ্রামে চলে যাব। তার আগে আরেকটা কাজ, সেটা একটু পড়ে নেব, সেটা হচ্ছে সি প্রোগ্রামের সাথে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট বিষয়টা একদমই রিলেটেড, অর্থাৎ এরা একদম 100% রিলেটেড। অর্থাৎ আমি যে গাণিতিক সমস্যাটার সমাধান করব সেই গাণিতিক সমস্যাটার জন্য যদি আমি আগে অ্যালগোরিদম সলভ করি বা ফ্লো চার্ট এঁকে নিই, তাহলে কিন্তু আমার কাছে সি প্রোগ্রামটা আরো বেশি সহজ হয়ে যায়। তো তোমরা লাস্ট যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসটা করেছো সেখানে তোমরা অলরেডি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো আমি আজকে সেটা আর রিপিটেশনে যাব না, শুধুমাত্র তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট কি, এবং আজকে আমরা সি প্রোগ্রামে যে সি প্রোগ্রামটা শিখতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে পূর্বের কোন অ্যালগোরিদমটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ব্যাপারটা আমি এরকম ভাবে বলছি যে আজকে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম থিওরি, তারপরে এখন আমরা সি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, এবং আজকে আমাদের আলোচিত সি প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার যোগ করার জন্য একটি সি প্রোগ্রাম। অর্থাৎ আমি দুটো সংখ্যাকে যোগ করব, তার জন্য আমাকে একটা সি প্রোগ্রাম লিখতে হবে। এখন দুটো সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম শেখার আগে আমরা দেখে নিচ্ছি যে তাহলে দুটো সংখ্যা যোগ করার অ্যালগোরিদম কিরকম, সেটার ফ্লো চার্টটাই বা কিরকম। সেক্ষেত্রে তোমরা অলরেডি জেনে গেছো, আমি বিস্তারিত বলছি না, যে অ্যালগোরিদম লেখা একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে অনুসরণ করতে হয় অ্যালগোরিদমকে। তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে অ্যালগোরিদমে দেখছি যে তিনটি সংখ্যা যোগ করার জন্য একটি অ্যালগোরিদম। তো সেক্ষেত্রে আমরা স্টেপ ওয়ানে কাজ শুরু করছি, অর্থাৎ স্টার্ট। স্টেপ টুতে তিনটি সংখ্যার ইনপুট নিয়েছি, এ বি সি, অর্থাৎ আমাকে ইনপুট হিসেবে অবশ্যই চলক ব্যবহার করতে হবে। এই জন্যই কিন্তু আমরা একটু আগে চলক শিখে এসেছি, যে চলক কি, যার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাহলে স্টেপ টু হচ্ছে কি, চলক, তিনটি চলক নিচ্ছি কারণ আমি এখানে তিনটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম দেখছি। স্টেপ থ্রি তে যাচ্ছি, সেখানে আমাকে জাস্ট তিনটা সংখ্যা যোগ করার জন্য যে সূত্রটা আছে, যে লজিকটা আছে, এ প্লাস বি প্লাস সি, সেটিকে করতে হচ্ছে, এবং এই যোগফলটাকে আমি কোথায় সংরক্ষণ করছি, সাম নামক একটি চলকের মধ্যে, সেজন্য আমি লিখেছি সাম ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আরো মনোযোগ সহকারে খেয়াল করতে হবে তোমাদেরকে আমাকে কি কাজটা করতে হচ্ছে। আমি একটি অ্যালগোরিদম শুরু করছি,
শুরুর পরের ধাপে হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে। আমি ইনপুট নিয়ে নিলাম, এবার সংখ্যা বা চলক তিনটিকে যোগ করে দিলাম। যোগ করার পরে কিন্তু আমার কাছে ফলাফল চলে আসবে। তাহলে আমার পরবর্তী স্টেপেই হবে কি, আমি আমার ফলাফলটা প্রিন্ট করে দেব এবং ফাইনালি আমার 5 নাম্বার এবং লাস্ট স্টেপ হচ্ছে এন্ড, বা আমার অ্যালগোরিদমটি শেষ হয়ে গেল। পাশে তোমরা দেখতে পাচ্ছ যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে স্টার্ট হচ্ছে প্রথম স্টেপে, তারপর ইনপুট নেওয়া হচ্ছে, থার্ড স্টেপে প্রসেসিং হচ্ছে, ফোর্থ স্টেপে আউটপুট, এবং ফিফথ স্টেপে আমার অ্যালগোরিদমের কাজ শেষ হয়ে গেছে। তো এরপর যদি আমি ফ্লো চার্টটা তৈরি করতে চাই, এই অ্যালগোরিদমটাকে আমাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে তোমরা জানো অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে সেটা হয়ে যায় ফ্লো চার্ট। তাহলে এই চিত্রগুলো আবার বিভিন্ন আকৃতির হয়ে থাকে, সেটাও তোমরা ইতোমধ্যে জেনে গেছো। যেমন শুরু এবং শেষ অর্থাৎ স্টার্ট এবং এন্ডের জন্য আমার অ্যালগোরিদম, আমার ফ্লো চার্টটা হবে ডিম্বাকৃতি বা ওভাল শেপ। এই যে দুটো চিহ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু বলা হয় ওভাল শেপ। এটা কিন্তু রাউন্ড বা গোল নয়, এটি কিন্তু ডিম্বাকৃতি বা ওভাল শেপ। এরপরে আমরা যত রকম ইনপুট এবং আউটপুটের কাজ করব, সেগুলো হবে আমার সামন্তরিক আকারের। সামন্তরিক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সামন্তরিকের চিহ্নটা যেরকম হয়, তোমরা ছোটবেলা থেকে জ্যামিতি শেখার সময় শিখে এসেছো সামন্তরিক দেখতে কি রকম হয়। যে কোনো, আমরা এখানে শুধু একটি ফ্লো চার্ট দেখছি, কিন্তু যে কোনো ফ্লো চার্টে ইনপুট এবং আউটপুট নেওয়ার সময় আমরা এই সামন্তরিকের মধ্যে মানগুলো বসাবো, এবং এই যে মানগুলোকে আমরা যখন প্রসেসিং করব, অর্থাৎ প্রসেসিং এর ঘরটা হচ্ছে আমরা আয়তক্ষেত্রের মতো। এটাকে তুমি আয়তক্ষেত্র বলতে পারো বা চতুর্ভুজও বলতে পারো, তবে আয়তক্ষেত্র বলাটাই বেশি ভালো। অর্থাৎ আয়তক্ষেত্রের মতো আকারের মধ্যে থাকবে হচ্ছে প্রসেসিং। আমার প্রসেসিং এর যত স্টেপই হোক না কেন, সেটা আয়তক্ষেত্রের মধ্যে চলে আসবে। আর এখানে তো একটা স্টেপই আছে। অর্থাৎ তাহলে চিত্রটা কিরকম দাঁড়ালো, শুরুতে একটি ডিম্বাকৃতির ঘর, ডিম্বাকৃতির ঘরের মধ্যে আছে স্টার্ট, তারপরেই ইনপুট অর্থাৎ সামন্তরিক, তারপরেই একটি আয়তক্ষেত্র যেখানে ক্যালকুলেশন, তারপরে আবার একটি সামন্তরিকের মধ্যে ফলাফল ছাপানো হচ্ছে, এবং ফাইনালি আমার ফ্লোচার্টটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে স্টুডেন্ট অ্যালগোরিদম লিখতে পারবে, সে কিন্তু অবশ্যই সেটাকে ফ্লোচার্ট হিসেবে বর্ণনা করতে পারবে বা ফ্লোচার্ট হিসেবে প্রকাশ করতে পারবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ছবিতে আমি অ্যালগোরিদমে যা যা লিখেছি সেটাকে জাস্ট চিত্রের মধ্যে বসিয়ে দিয়েছি, বিভিন্ন আকৃতির ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি, এবং তখনই সেটা হয়ে গেছে একটা ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগোরিদমটাকে হুবহুভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার নামই হচ্ছে ফ্লোচার্ট। তাহলে এই যে আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট দেখলাম, এখানে আমরা যে ক্যালকুলেশন দেখেছি ঠিক সেম ক্যালকুলেশন, অর্থাৎ যোগ চিহ্নের কাজটাই আমরা আবার সি প্রোগ্রামের ক্ষেত্রেও করব, কিন্তু সেখানকার গঠনটা হবে একদমই আলাদা, এবং আমরা এই গঠনটা এখন মনোযোগ সহকারে দেখব। এখানে তোমরা একটা সি প্রোগ্রাম দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই সি প্রোগ্রাম দেখার পর তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি টপিক, কিন্তু আমি আশা করব তোমরা এটাকে সহজভাবে নেবে। এই সি প্রোগ্রামের ব্যাখ্যাটা আমি যখন দিচ্ছি, তখন তোমাকে খেয়াল করতে হবে যে এখানে সি প্রোগ্রামের কতগুলো অংশ আছে। প্রত্যেকটা অংশের বর্ণনা প্রত্যেক লাইন বলার সময় আমি বলবো, এবং এটাই তোমাদেরকে খেয়াল করে রাখতে হবে। যেমন আজকে আমাদের আলোচিত সি প্রোগ্রামটা কি, সি প্রোগ্রাম ফর অ্যাডিং টু নাম্বারস, অর্থাৎ আমি দুটো সংখ্যা যোগ করার জন্য একটি সি প্রোগ্রাম করব। আমি আবার বলছি, আমি দুটো সংখ্যাকে যোগ করার জন্য একটি সি প্রোগ্রাম করব। সেক্ষেত্রে যে কোনো সি প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে আমার প্রথমে যে কাজটা করতে হয় সেটার নাম হচ্ছে লিঙ্ক সেকশন। প্রথম অংশটার নাম হচ্ছে কি, লিঙ্ক সেকশন, যেখানে একটি লাইন লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। অর্থাৎ সি প্রোগ্রামের শুরুতেই তোমরা স্ক্রিনে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। তোমরা আজকের লেকচারের থার্ড স্লাইডটা খেয়াল করতে পারো, অর্থাৎ আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম যখন, তখন আমরা প্রথমেই সি প্রোগ্রামের সংজ্ঞা দেখার পরে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি শিখেছি, তারপরেই আমরা হেডার ফাইল সম্পর্কে একটা টপিক নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি যে হেডার ফাইল কি। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হেডার ফাইলের ব্যবহারটা কোথায় হচ্ছে,
সেখানে আমরা যে হেডার ফাইলের উদাহরণটা ব্যবহার করেছিলাম সেই হুবহু হেডার ফাইলটা তুমি এই সি প্রোগ্রামে শুরুতে দেখতে পাচ্ছ, একদম প্রথম লাইনে দেখতে পাচ্ছ। কেন এই লাইনটা ব্যবহার করা হয়েছে? কারণ এইটি আমার সি প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় অংশ। এই অংশে প্রোগ্রামের ব্যবহৃত যে বিভিন্ন ফাংশনগুলো সেগুলো যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে আমি হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ, এই এসটিডিও ডট এইচ এর নাম হচ্ছে কি, হেডার ফাইল। এই যে আমি হেডার ফাইলটাকে সংযুক্ত করেছি, যার ফলে আমার সি প্রোগ্রামের যাবতীয় লেখাগুলো এখন সি স্ট্যান্ডার্ড লাইব্রেরির সাথে সংযুক্ত হয়ে গেল। এই লাইনটা, এই হেডার ফাইলটা প্রোগ্রামের শুরুতেই আমাকে লিখতে হবে। কেন? কারণ হচ্ছে এই লাইনের মাধ্যমে আমার সি প্রোগ্রামটা, অর্থাৎ আমি নিচে যে যা কিছু লিখেছি সেটাকে স্ট্যান্ডার্ড লাইব্রেরির সাথে সংযুক্ত হয়ে গেল। তোমরা অলরেডি জেনে গেছো যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি কি। আচ্ছা, তাহলে এই গেল প্রথম লাইন, যেটার নাম কি আমার লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন আমি কি কাজ করেছি, হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ মানে নামের একটি হেডার ফাইল সংযুক্ত করে দিয়েছি। লিঙ্ক করা মানে সংযুক্ত করা, এই জন্য এই সেকশনের নামটা হচ্ছে লিঙ্ক সেকশন। এরপরে আমি যে অংশটা লিখেছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টিজার মেইন একটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে শেষ হয়েছে একসাথে। তোমরা আজকে প্রথম সি প্রোগ্রাম শিখছো এবং তোমাদেরকে এই জন্য অনেক নতুন কিছু ব্যাপারের সাথে পরিচিত হতে হবে। তো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু হয়েছে বা শেষ হয়েছে, এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমাদেরকে এভাবেই মেনটেন করতে হবে, কারণ আমাদের সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা এভাবেই সংযুক্ত আছে বা এভাবেই তৈরি করা আছে। তাহলে এই যে ইন্টিজার মেইন শব্দটা লেখার ফলে বা বাক্যটা যে আমি লিখেছি, এর ফলে আমি আমার প্রোগ্রামের মেইন ফাংশনটা শুরু করে দিয়েছি, আমি আমার প্রোগ্রামের মূল অংশটা শুরু করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এবং স্ক্রিনের সবার শেষে দেখো একটি আউটপুটের আগে একটি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাধ্যমেই হচ্ছে আমার এর মধ্যে পুরো কোডটাকে শেষ করতে হবে। অর্থাৎ আমি সি প্রোগ্রামে যাবতীয় যা কিছু লিখব সেটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, আবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। অর্থাৎ এটাও আমার সি প্রোগ্রামের একটা প্যাটার্ন, এটাও আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে এবার চলে যাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যকার প্রথম লাইনটাতে। এখানে আমি প্রশ্নটা আমাদের কি, প্রশ্নটা হচ্ছে আমাকে দুটো সংখ্যা যোগ করতে হবে, সেই জন্য আমাকে একটা কোড লিখতে হবে। তাহলে যদি আমি দুটো সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই দুটো সংখ্যাকে দুটো চলক হিসেবে নিতে হবে, এবং সেই চলক হিসেবে নেয়ার জন্য তুমি কি রকম দুটো সংখ্যা নিতে চাচ্ছ, তুমি কি পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছ নাকি ভগ্নাংশ নিতে চাচ্ছ। মনে করো যে তুমি পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছ, তাহলে মনে করে দেখো আমরা আজকের ক্লাসে ডেটা টাইপ নামে একটা টপিক পড়ে এসেছি, সেখানে যদি আমি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে আমাকে যে ডেটা টাইপ ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে ইন্টিজার, INT। তোমরা চাইলে আবার মনে করে দেখতে পারো, বা ক্লাসটা যখন রেকর্ড হয়ে আছে তোমরা পেছনের অংশটাতে গিয়ে আবার দেখে নিতে পারো যে ডেটা টাইপ শিখেছি আমরা। সেখানে আমরা দেখেছি যে আমি যদি কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে আমার ডেটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার বা INT। এখানে NUM, NUM বলতে নাম্বার বোঝানো হয়েছে, অন্য কিছুও লেখা যেত বা সম্পূর্ণ নাম্বার শব্দটাও লেখা যেত। NUM1 মানে কি, নাম্বার ওয়ান, অর্থাৎ আমি প্রথম একটি সংখ্যাকে ইনপুট হিসেবে নিয়েছি, সেজন্য আমি ব্যবহার করেছি নাম্বার ওয়ান। কমা দিয়ে আমি লিখেছি নাম্বার টু বা NUM2, অর্থাৎ আমি নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটো চলকের নাম বর্ণনা করলাম। এরপরে আমি সংখ্যা দুটোকে যোগ করে কোথায় রাখবো, সাম নামক একটি চলকের মধ্যে রাখবো, সেজন্য আমি কমা দিয়ে সেই চলকের নামটাও বর্ণনা করে দিয়েছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটি সেমিকোলন ব্যবহার করা হয়েছে। সি প্রোগ্রামের হেডার ফাইল এবং মেইন ফাংশন বাদে প্রত্যেক লাইনের শেষে একটি করে সেমিকোলন ব্যবহার করতে হয়। এই সেমিকোলন ব্যবহারটা অত্যন্ত বাধ্যতামূলক, যদি সেমিকোলন ব্যবহার করতে ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের কোড রান করবে না। এবার কাজ হচ্ছে আমার, এই যে আমি চলকগুলো ঘোষণা করেছি, এই চলকগুলোকে প্রিন্টের কাজ করা, প্রিন্ট করা। অর্থাৎ
printf আমাকে একটি ফাংশন ব্যবহার করতে হবে। এই printf ফাংশনটা আমি কেন ব্যবহার করতে পারছি, কারণ আমি শুরুতে stdio.h নামে হেডার ফাইলটা ব্যবহার করেছি। এই printf ফাংশনের মধ্যে দেখো ডাবল কোটেশনের মধ্যে লেখা আছে ইন্টার ফার্স্ট নাম্বার। তাহলে ইন্টার ফার্স্ট নাম্বার যেহেতু আমি প্রথম সংখ্যাকে ইনপুট হিসেবে নিচ্ছি, সেজন্য আমি লিখেছি ইন্টার ফার্স্ট নাম্বার। এবারে ডাবল কোটেশন শুরু করেছিলাম, সেটা শেষ করতে হবে, ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করতে হবে। এরপরে scanf, scanf ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। তোমরা খেয়াল করে দেখো আমি এখানে চলক হিসেবে ব্যবহার করেছি নাম্বার ওয়ান, num ওয়ান। তাহলে এই num ওয়ান এর মানটা তো আমাকে কিবোর্ড থেকেই নিতে হবে, তাই না? তাহলে কিবোর্ড থেকে নেয়ার জন্য আমার যে ফাংশন সেটার নাম হচ্ছে scanf। তাহলে আমি দুটো ফাংশন সম্পর্কে জানলাম, একটি হচ্ছে printf যেটা কি করবে, প্রিন্টের কাজ করবে, আর একটি হচ্ছে scanf যেটি কিবোর্ড থেকে ভ্যালুকে ইনপুট হিসেবে নেবে। এখানে দেখো ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি নামে একটি কথা বলা হয়েছে, পার্সেন্ট ডি। এটি আমার সি প্রোগ্রামের একটি প্যাটার্ন, এভাবে লিখতে হবে। তবে তোমাকে জানতে হবে যে তুমি পার্সেন্ট ডি শব্দটা কেন ব্যবহার করছো, ডি লেটারটা কেন ব্যবহার করছো। সেক্ষেত্রে তুমি যদি ডেটা টাইপ হিসেবে ইন্টিজার ব্যবহার করো, যেমন খেয়াল করে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের নিচেই ইন্টিজার ব্যবহার করেছি, অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু চলক দুটোকে আমি পূর্ণ সংখ্যা হিসেবে নিচ্ছি। পূর্ণ সংখ্যা হিসেবে নিলে তোমার এখানে scanf এর মধ্যে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে, ডি মানে হচ্ছে ডেসিমেল। অর্থাৎ তুমি যদি ইন্টিজার ব্যবহার করো এখানে ব্যবহার করবে পার্সেন্ট ডি, যদি তুমি এখানে ডেটা টাইপ ব্যবহার করতে ফ্লট তাহলে তুমি scanf এর ব্যবহার করতে পার্সেন্ট এফ। তাহলে scanf লেখার প্যাটার্নটা আমরা একবার শিখে নিচ্ছি, আমরা সব প্রোগ্রামে একই রকম ভাবে কাজ করব। আমরা প্রথমে scanf এর মধ্যে দেখতে পাচ্ছি একটি ডাবল কোটেশন, তার মধ্যে পার্সেন্ট ডি ডাবল কোটেশন শেষ, এন্ড উপরে আমি যে চলক ব্যবহার করেছি হুবহু সেই চলকের নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি লিখেছিলাম num1, তোমাকেও এখানে লিখতে হবে num1, অর্থাৎ ওখানে তুমি যে চলক ব্যবহার করবে এখানেই সেই চলকটাই বসাতে হবে। তুমি যদি num1 না লিখে অন্য কিছু লিখতে তাহলে সেটাও এখানে বসাতে, অর্থাৎ তুমি যাই লিখতে হুবহু বসাতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমার যে প্রথম চলক num1 সেটা ব্যবহার করার জন্য আমাকে, সেটা প্রকাশ করার জন্য আমাকে দুটো লাইন লিখতে হয়েছে printf এবং scanf। তাহলে আমার তো আরো একটি নাম্বার রয়েছে নাম্বার টু, তার জন্য আমাকে একই রকম ভাবে printf এবং scanf ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তুমি দেখো printf এর মধ্যে এটা আমার দ্বিতীয় নম্বর, সেজন্য আমি লিখেছি printf এর মধ্যে ইন্টার সেকেন্ড নাম্বার, একই ধরনের সিস্টেম আমি অ্যাপ্লাই করেছি, এবং scanf এর মধ্যে পার্সেন্ট ডি অ্যান্ড নাম্বার টু। অর্থাৎ আমি যখন নাম্বার ওয়ান ব্যবহার করেছি তখন scanf এর মধ্যে নাম্বার ওয়ান, যখন নাম্বার টু তার জন্য scanf এর মধ্যে নাম্বার টু। অর্থাৎ প্রত্যেক নাম্বারের জন্য আমাকে দুটো লাইন করে ব্যবহার করতে হচ্ছে, একটি printf scanf, printf scanf, প্রত্যেক চলকের জন্য দুটো করে লাইন। তোমার যদি এখানে তিনটি সংখ্যার জন্য যোগফল বের করতে তাহলে আরো এক জোড়া printf scanf এর কাজ করতে। আচ্ছা, আমার যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট নেয়ার কাজ যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার গাণিতিক সমীকরণে যেতে পারবো, অর্থাৎ আমি আমার ক্যালকুলেশনে যেতে পারবো। তাহলে যোগ করার জন্য আমাদের ক্যালকুলেশনটা কি, সংখ্যা দুটোর মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করে ফেলা। তাহলে দেখো আমি একটা চলক আগেই ঘোষণা করে রেখেছি সাম, সেই সামের মধ্যে আমি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দুটো চলককে একসাথে যোগ করে দিলাম, সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করলাম। তাহলে কিন্তু আমার গাণিতিক সমস্যাটা সমাধান হয়ে গেল, অর্থাৎ আমি দুটো কাজ যা করেছিলাম সেটার যোগের কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি আমার ফলাফলটা ঘোষণা করব। ফলাফলটা কিভাবে ঘোষণা করব, printf এর মধ্যে লিখব সাম অফ দা এন্টার্ড নাম্বারস, অর্থাৎ নাম্বার দুটোর যোগফলটা দেখাও বা নাম্বার দুটোকে যোগ করো। তো সেক্ষেত্রে তোমরা অন্য কোনো ইংরেজি লাইন লিখলেও লিখতে পারো। প্রত্যেক printf এর মধ্যে আমি যে ইংরেজি লাইনগুলো লিখেছি সেই লাইনগুলো না লিখে যদি অন্য কোনো ইংরেজি ভাষায় অন্য কোনো লাইন লিখতে চাও, অন্য কোনো ভাবে প্রকাশ করতে চাও সেটাও সম্ভব, তাতে অসুবিধা নেই। তো printf এর মধ্যে এখন আমি ফলাফলটা প্রিন্ট করব, সেজন্য পার্সেন্ট ডি কমা দিয়ে সাম লিখলাম, ব্যাস আমার কোডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি ইন্টিজার মেইন নামক একটা ফাংশন ব্যবহার করেছিলাম সেজন্য আমাকে ব্যবহার করতে হবে রিটার্ন জিরো।
এখানে আমি সেমিকোলন দেওয়ার মাধ্যমে আমার কোডের কাজ শেষ হয়ে গেল। সেমিকোলনের পর ওই যে প্রথমে উপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, এবার আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। তাহলে দেখো, আউটপুটে যাওয়ার আগে আমি আরেকবার তোমাদেরকে বলছি, পুরো কোডটার একটা সামারি বলছি। আমার কোডের সবার প্রথমের যে সেকশনটা আছে সেটা হচ্ছে হেডার ফাইল বা লিঙ্ক সেকশন, যেখানে আছে কি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ নামক একটি হেডার ফাইল। এখানে এরপরই আছে মেইন ফাংশন সেকশনটা, যেখানে আমি ইন্টিজার মেইন দিয়ে শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, একদম সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমার পুরোটাই হচ্ছে মেইন ফাংশনের সেকশনটা। মেইন ফাংশনের মধ্যে আমার যাবতীয় কোডের কাজ, অর্থাৎ আমার কোডে যা যা কিছু কাজ আছে সব কিছু আমাকে মেইন ফাংশনের মধ্যে করতে হবে। সেই জন্য দেখো, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে মেইন অংশটা, সেখানে আমি দুটো সংখ্যা যেহেতু যোগ করব, দুটো চলক নিয়েছি, নাম্বার ওয়ান নাম্বার টু। চলক দুটোকে যোগ করার পর যোগফলটাকে রাখার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গা হিসেবে আমি নাম ঘোষণা করেছি সাম। এবার আমি প্রিন্টএফ করেছি, নাম্বার ওয়ানের জন্য একবার প্রিন্টএফ একবার স্ক্যানএফ, নাম্বার টু এর জন্য একবার প্রিন্টএফ একবার স্ক্যানএফ। ফাইনালি এই দুটো নাম্বারকে যোগ করার জন্য আমি একটি সমীকরণ ব্যবহার করেছি, সাম ইকুয়েস টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। অর্থাৎ তাহলে দেখো, যেরকম আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম, অ্যালগোরিদমে আমরা কাজ শুরু করার পরেই ইনপুট নিয়েছিলাম, তারপরেই আমরা সেটাকে যোগ করে দিয়েছিলাম, তারপরে ফলাফল প্রিন্ট করেছিলাম। এখানে ঠিক একই প্রসিডিউর, কিন্তু যেহেতু এটা সি প্রোগ্রাম, সেহেতু আমাকে ইনপুট নেয়ার কাজটা করার জন্যই চারটা লাইন লিখতে হয়েছে। অর্থাৎ একটা ইনপুট, একটা সংখ্যাকে ইনপুট নিতে গেলে আমাকে দুটো লাইন লিখতে হয়, একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ। অর্থাৎ আমি নাম্বার ওয়ানের জন্য একবার প্রিন্টএফ স্ক্যানএফ করেছি, আবার নাম্বার টু এর জন্য একবার প্রিন্টএফ স্ক্যানএফ করেছি, তারপরে আমি দুটো সংখ্যাকে সাম করে দিয়েছি, যোগ করে দিয়েছি, এবং তারপরে আমার যে ফলাফলটা এসেছে সেটাকে আমি সামারি হিসেবে, টোটাল ফলাফলটাকে প্রিন্টএফ এর মধ্যে প্রিন্ট করে দিয়েছি। এই হচ্ছে গিয়ে আমার যাবতীয় একটা সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রামটাই যখন আমি আমার কম্পিউটারে করব, প্র্যাকটিক্যালি যখন আমি কাজ করব, তাহলে এই সি প্রোগ্রামটা যখন আমি টাইপ করব, তারপরে আমার কাছে একটা অপশন আসবে যে আউটপুট প্রদর্শন করবে কম্পিউটার আমাকে। তো সেক্ষেত্রে আউটপুট আসার আগে আমাকে ইনপুট দিতে হবে, অর্থাৎ তোমরা একটু আগে প্রিন্টএফ স্ক্যানএফ করে যে লিখেছো ইন্টার ফার্স্ট নাম্বার, সেখানে তুমি ধরো, সাপোজ আমি এখানে ইনপুট দিয়েছি 20, তারপরে আরেকটা নাম্বার দিয়েছি আমি 19, 19, অর্থাৎ একটা সংখ্যা দিয়েছি 20, একটা সংখ্যা দিয়েছি 19। তাহলে কম্পিউটার, আমি যখন দুটো ইনপুট দিচ্ছি, কম্পিউটার সি প্রোগ্রাম আমাকে যোগ করে একটা ফলাফল দেখাচ্ছে, সেটা হচ্ছে 39, অর্থাৎ যোগফলটা দেখাচ্ছে। তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবে, এক একজন এক এক রকমের ইনপুট দিয়ে থাকবে, এবং সেই একই এক একজনের জন্য এক এক রকম যোগফল স্ক্রিনে প্রদর্শিত হবে। এবং এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, তোমরা প্রিন্টএফ এর মধ্যে যে লাইনগুলো লিখেছো, আমি প্রথমে প্রিন্টএফ এর মধ্যে যে লাইনটা লিখেছিলাম ইন্টার ফার্স্ট নাম্বার, আউটপুটে দেখো সেই লাইনটা প্রদর্শিত হয়েছে। এরপর আমি প্রিন্টএফে লিখেছিলাম ইন্টার সেকেন্ড নাম্বার, সেটা আউটপুটে প্রদর্শিত হয়েছে। এরপরে আমি লিখেছিলাম ফলাফল প্রদর্শনের জন্য সাম অফ দ্য ইন্টার্ড নাম্বারস, সেটা ফলাফল, সেটাও আমার আউটপুটে প্রদর্শিত হয়েছে, এবং সেখানকার সামনেই আমার যোগফলটা 39 হিসেবে এসেছে। এই হচ্ছে গিয়ে আমার একটি কমপ্লিট সি প্রোগ্রাম এবং তার আউটপুট। আশা করছি তোমরা সি প্রোগ্রাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা অর্জন করেছো। সি প্রোগ্রাম টপিকটা তোমাদের জন্য একদমই নতুন এবং তোমরা আজকেই প্রথম শিখলে, এই জন্য হয়তো তোমাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে আমি এখন জানি না, যেহেতু আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখতে পাচ্ছি না। ক্লাসরুমে হলে আমি তোমাদের সাথে কথা বললে হয়তো বুঝতে পারতাম কে কতটা বুঝেছো বা কতটা বোঝোনি। তোমরা যারা ক্লাসটা করছো বা ক্লাসটা এতক্ষণ দেখেছো, তারা সি প্রোগ্রামের যে যা কিছু আমরা থিওরিগুলো শিখলাম, সেখানে যদি কোনো সমস্যা মনে করে থাকো, অথবা এই আজকে ফার্স্ট কোড এটাতে যদি কোনো সমস্যা মনে করে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, যে এই জায়গাটা আমি ভালো বুঝতে পারছি না। তাহলে আমরা আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে সি প্রোগ্রাম তোমরা আজকেই প্রথম দেখেছো,
আজকেই বুঝে যাবে যদি তোমরা এই টপিকটা সাথে সাথে বইয়েও দেখো, পাঠ্য বইয়েও একটু ফলো করো। পাঠ্য বই থেকে দেখলে কি হবে, তোমাদের কাছে টপিকটা আরেকটু পরিচিত মনে হবে, তোমরা আরেকটু বেশি জানতে পারবে। এবং এখানে আমি শুধুমাত্র একটি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি, এরকম যখন আরো কতগুলো সি প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে, তখন আশা করছি তোমাদের কাছে বিষয়বস্তুটা একদমই সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাস। আশা করছি এখান থেকে সি প্রোগ্রাম সম্পর্কিত একটা ভালো ধারণা তোমরা লাভ করেছো, আর প্রত্যেকে বাড়িতে পড়াশোনার সাথে থাকবে, এটা তোমাদের জন্য একটি পরামর্শ। আর অবশ্যই নিজেরা যার যার বাড়িতে থাকবে নিরাপদে থাকবে আর ভালো থাকবে সবাই, এরকম প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।